বন্ধুরা, সভ্যতার পরিবর্তনে মানুষের পর যদি কোনো প্রাণীর অবদান থাকে তা হলো ঘোড়া। আদিমকাল থেকে আজ পর্যন্ত ঘোড়ার ব্যবহার মানুষের মধ্যে সমানভাবে রয়েছে। অতীতে ঘোড়া দিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, যুদ্ধ, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং বিভিন্ন পরিবহনে এই ঘোড়া ব্যবহার ছিল এক অপরিসীম। আর এখনকার সময়ে যুদ্ধে ঘোড়া ব্যবহার না হলেও বিভিন্ন দেশের বিশেষ অতিথি এবং সামরিক বাহিনীতে ঘোড়ার ব্যবহার রয়ে গিয়েছে। আর বন্ধুরা, আদিমকাল থেকে আজ অব্দি এই ঘোড়ার জাত, সৌন্দর্য, দৌড়ানোর ক্ষমতা ও বুদ্ধিমত্তার উপরে এইসব ঘোড়ার দাম নির্ধারণ করা হয়। ধনী ও শৌখিন ব্যক্তিরা এই ঘোড়াগুলোকে তাদের সংগ্রহশালায় রাখার জন্য কোটি টাকারও খরচ করতে রাজি থাকে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা এমন এক প্রজাতির ঘোড়া সম্পর্কে জানতে চলেছেন যেটি খুবই দুর্লভ এবং খুবই দামি। একটি ঘোড়ার দাম বাংলাদেশ টাকায় প্রায় 1,35,00,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এই প্রজাতির ঘোড়া দেখাশোনার জন্য প্রতি মাসে প্রায় 50,00,000 টাকারও বেশি টাকা খরচ করা হয়। তো বন্ধুরা, প্রাণী জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে দামি 5টি ঘোড়ার প্রজাতি সম্পর্কে বর্ণনা বিস্তারিত। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণী জগৎকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, আখালটেক হর্স। বন্ধুরা, এই আখালটেকি ঘোড়া মধ্য এশিয়ার দেশ তুর্কিস্তানের একটি ঘোড়ার প্রজাতি। এই ঘোড়ার মূল আকর্ষণ হলো এদের দেহের চকচকে উজ্জ্বল রঙের চামড়া, যা অন্য সকল ঘোড়াদের থেকে এদেরকে আলাদা করে দিয়েছে। এছাড়া এদের বুদ্ধিমত্তা, ক্ষিপ্র গতির জন্য এরা বিশ্বজুড়ে বিখ্যাত। সাধারণত এই প্রজাতির ঘোড়া কালো সাদা রঙের হয়ে থাকে। তবে বন্ধুরা, এই আকালটেকি ঘোড়ার মধ্যে আরো একটি বিশেষ সোনালী রঙের ঘোড়া রয়েছে, যাকে বক্সিং হর্স নামে ডাকা হয়। এই বক্সিং হর্স ঘোড়ার রং সোনালী হয়ে থাকে। এদের দেহে সোনালী রং সোনার মতো চিকচিক করে, যা দেখে আপনার মনে হবে এ যেন কোনো সোনার ঘোড়া। তবে বন্ধুরা, আখালটেক ঘোড়ার মধ্যে এই বক্সিং প্রজাতির ঘোড়াটি খুব কমই পাওয়া যায়, যে কারণে এই ঘোড়াটির দাম অনেক বেশি হয়ে থাকে। পৃথিবীর সকল ধনী এবং শৌখিন ব্যক্তিদের কাছে এক কথায় বলা যেতে পারে এই ঘোড়ার দেখা মেলে। তবে ইংল্যান্ড, জার্মানি, ইউএসএ, কানাডা, রাশিয়া, সৌদি আরব, দুবাই এই সকল দেশগুলোতে এদের বেশি দেখা যায়। এই বক্সিং ঘোড়া দেখতে এতটি সোনার মতো হয় যে একে অনেকে গোল্ডেন হর্স নামেও ডেকে থাকে। বিশ্ববাজারে প্রতি পিস বক্সিং হর্স $20,000-$25,00,000 আশপাশে কেনা বেচা হয়, যা বাংলাদেশ টাকায় প্রায় 2,50,00,000-3,00,000 টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 4, ফ্রিজিয়ান হর্স। বন্ধুরা, এই সুন্দর আকর্ষণীয় ঘোড়ার উৎপত্তি স্থল নেদারল্যান্ড ও ফিনল্যান্ড। এই প্রজাতির ঘোড়ার মূল বৈশিষ্ট্য হলো এদের কালো শরীর আর ঘাড় ছড়িয়ে লম্বা কেশর। এদের এই কেশর দেখলে যে কারো মনে হবে এলো কেশের কোনো রমণী বাঁধনহীন চুলে হাওয়ায় উঠছে। এছাড়াও এদের শরীর অন্য সকল ঘোড়া থেকে স্বাস্থ্যবান হয়। এরা খুব ভালো লাভ দিতে পারে, তার সাথে এরা খুব ভালো পরিবহনের জন্য বিখ্যাত। ইংল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশে রাজকীয় ঘোড়ার গাড়িতে এই ঘোড়ার এদের দেখা মেলে। এছাড়াও এই ঘোড়াকে আমরা হয়তো অনেকেই টিভিতে বা মুভিতে দেখেছি। এই ফ্রিজিয়ান হর্স বিশাল দেহের ঘোড়া হলেও এরা মোটেও ভয়ঙ্কর নয়। এরা খুব শান্তশিষ্ট এবং মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ একটি ঘোড়ার প্রজাতি। বিশ্ববাজারে প্রতি পিস ফ্রিজিয়ান হর্স $10,00,000 আশপাশে বিক্রি হয়ে থাকে, যা বাংলাদেশ টাকায় প্রায় 10,00,000 টাকা সমান। নাম্বার 3, ম্যাস্টান হর্স। বন্ধুরা, এই ঘোড়াটি আমেরিকা ও স্পেনের বনে ঘুরে বেড়ানো একটি বন্য ঘোড়া। এই ঘোড়ার প্রজাতিটি দেখতে যতটুকু সুন্দর ঠিক তেমনই রোমাঞ্চকর। এদের সারা শরীর ব্রাউন রঙের লোমে আবৃত থাকে, তবে এদের বর্তমানে কালো সাদা মিশ্রিত রঙে হয়ে থাকে। এছাড়াও এই মাস্টাং হর্স যেমনই দেখতে সুন্দর তেমনই বুদ্ধিমত্তা এবং শক্তিশালী একটি ঘোড়ার প্রজাতি। ম্যাস্টাং ঘোড়ার আরো একটি বৈশিষ্ট্য হলো এরা ওজনে খুবই হালকা, যার ফলে এরা খুব দ্রুত ও অনেক সময় ধরে দৌড়াতে পারে। প্রতিটি ম্যাস্টাং হর্স বিশ্ববাজারে $3,000-$5,00,000 আশপাশে বিক্রি হয়, যা বাংলাদেশ টাকায় 3,000-5,00,000 টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 2, মারাঠি হর্স। বন্ধুরা, এই মারাঠি হর্স আমাদের ভারতের ঘোড়ার একটি প্রজাতি। এছাড়াও এদেরকে আমাদের দক্ষিণ এশিয়ার একটি সম্পদও বলতে পারেন। বন্ধুরা, এই মারওয়ারি ঘোড়ার উৎপত্তি স্থল ভারতের মারওয়াড় ও রাজস্থান অঞ্চলে। বর্তমানে এই ঘোড়ার প্রজাতিটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশে দেখা মেলে। তাছাড়া এই ঘোড়া এতটি দ্রুত দৌড়াতে পারে যে বিভিন্ন ঘোড়াদৌড় প্রতিযোগিতায় এদের দেখা যায়। সাধারণত মারোয়ারি ঘোড়া সম্পূর্ণ শরীর কালো রঙের হয়ে থাকে। বন্ধুরা, এই মারোয়ারি ঘোড়া আমাদের উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে মিশে রয়েছে। অনেক রাজাবাদশা এই মারোয়ারি প্রজাতির ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে। এর মধ্যে অন্যতম হলো মহাবীর মহারানা প্রতাপ। এই ঘোড়া চড়ে
মোগল বাদশাহ আকবরের বিজয় রথ থামিয়ে দিয়েছিল। আর ভালোবেসে ওই মারোয়ারি ঘোড়ার নাম রেখেছিল চাতক। মারোয়ারি ঘোড়ার আরো একটি বৈশিষ্ট্য হলো এদের কান দুইটি সোজাসুজি আকাশমুখ হয়ে থাকে, যা দেখে এদেরকে খুব সহজে চেনা যায়। বিশ্ববাজারে প্রতি পিস মারোয়ারি হর্স 20-30 লক্ষ ডলারের আশপাশে বিক্রি হয়, যা বাংলাদেশ টাকায় প্রায় 20-30 লক্ষ টাকা। নাম্বার এক, গ্রিন মানকি হর্স। বন্ধুরা, মানকি নাম শুনে হয়তো আপনারা ভাবছেন এটি হয়তো কোনো সবুজ রঙের বানর, কিন্তু বন্ধুরা এটি কোনো বানর না, এটি একটি ঘোড়ার প্রজাতির নাম। এটা পৃথিবীর সব থেকে দুর্লভ, সুন্দর আর দামি ঘোড়ার প্রজাতির একটি। এর সাথে সাথে এরা ঘোড়ার অনেক পুরনো প্রজাতি বটে। CNBC-র মতে এই প্রজাতির একটি ঘোড়া মাত্র 9.8 সেকেন্ডে 8 কিলোমিটার দৌড়িয়েছিল, আর তারপর ওই ঘোড়াটির একটি দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত হয়। তারপর আর ওই ঘোড়াটি কখনোই দৌড়াতে পারেনি। কিন্তু অবাক করার বিষয় হলো বন্ধুরা, এরপর ওই ঘোড়াটি 1.70 কোটি ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশ টাকা প্রায় 1.35 কোটি টাকা সমান। বন্ধুরা, এই প্রজাতির ঘোড়া সুন্দর, ক্ষিপ্র গতি সম্পন্ন আর খুব দুর্লভ হওয়ায় এই প্রজাতির ঘোড়ার দাম এত বেশি হয়ে থাকে। এবং এই ঘোড়া খুবই শৌখিন এবং আরামপ্রিয়, যার ফলে এই ঘোড়ার মালিকদের দেখভালের জন্য অনেক বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। এক একটি ঘোড়ার পিছনে প্রতি মাসে প্রায় 45-50 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।